রাস্তার মাঝে এক কোমর জল ফলে ঝাড়খণ্ড ও বাংলার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন স্কুলের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে কয়েক কিলোমিটারের ঘুরপথ রাস্তা গাড়ি চলাচল বন্ধ চরম সমস্যা এলাকাবাসী বেলপাহাড়ি থানার সন্ধ্যাপাড়া অঞ্চলের মুরারি গ্রামের রাস্তার উপর জমা জলে দুর্ভোগ যোগাযোগ বিচ্ছিন্ন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সংযোগকারী রাস্তার গত প্রায় তিন বছর ধরে বৃষ্টি হলে মুরারি মেন রোড পুকুরে পরিণত হয়ে যায় পার্শ্ববর্তী এলাকার জল এসে জমা হয় এবার অতি বৃষ্টির ফলে প্রায় এক কোমরের বেশি জল জমা হয়েছে ওই রাস্তায় ফলে ছোট গাড়ি ট্রেকার অটো চলাচল বন্ধ প্রায় পনেরোটি গ্রামের মানুষকে হয়রানির শিকার হতে হয় বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর বর্ষা গেলে ওনার যাতায়াতের প্রচুর অসুবিধা সামনে একটা স্কুল আছে বাচ্চা টিচার মানে অনেক কষ্ট করে পের হচ্ছে কোনোদিন পের পাচ্ছে না মোটামুটি কেউ দেখছেন না সরকার প্রশাসন কিছু করছেন না স্থানীয় লোক গ্রামবাসীদের প্রচুর অসুবিধা এটা তাড়াতাড়ি ব্যবস্থা হোক এটাই চাই আমরা শুধু জমা জল নয় তার পাশাপাশি নারায়ণপুর থেকে ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল প্রায় দুর্ঘটনার কবলে পড়তে হয় ভিডিও নিজেও একাধিকবার এই সমস্যা সরজ মেনে দেখে গিয়েছেন তারপরেও কোনো সুরাহা হয়নি কবে হবে সমস্যার সমাধান এখন সেই অপেক্ষায় এলাকার মানুষ ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা